ঝালকাঠি সদর উপজেলার বিকনা গ্রামের মাদক ব্যবসায়ী মাসুম সিকদারের বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজি ও নিরীহ মানুষকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে আজ রবিবার সকালে মানববন্ধন করে গ্রামবাসী মাসুমকে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন মাসুম শিকদার বিকনা গ্রামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে মাদক ব্যবসার পাশাপাশি এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এলাকার নিরীহ মানুষের কাছে চাঁদাবাজি করেন সে টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি করা হয় স্থানীয়দের এই অবস্থা থেকে উত্তরণের জন্য স্থানীয় গণমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করেও কোনো সুরোহা হয়নি অবশেষে তারা অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিকোনা গ্রামের নির্যাতিত রাসেল খান রুমা বেগম ও কোহিনুর বেগম ঝালকাঠি থেকে হাসান আরিফিনের তথ্যচিত্রে পল্লি টিভি